10,000 টাকা বেশি না 10,001 টাকা বেশি? আমি কি এতই অশিক্ষিত? 10,001 টাকা বেশি? তাহলে বেশিটাই তুমি রাখো, আর তোমার বউকে আমার কাছে নিয়ে এসো। এখন খুব লাগে তাই না? তোর পাঠানো কুত্তা দুটাকে যেভাবে পিটিয়েছি, প্রয়োজন আমি তোকেও পেটাবো। তোর চোদ্দ কোষকে আমি শেষ করে ফেলবো। মনে রাখবে, মিনা আমার বিয়ে করা বউ। আজকের পর থেকে কারো কোনো কুনজর দেখলে তোদের আমি চমত পুঁতে ফেলবো। ভুলে যাস নে, আমি তোদের সব গোপন খবর রাখি। আমার সাথে টক্কর দিলে তার চরম মূল্য দিতে হবে শালা কুত্তার দর। আরে ভাই, এই শালারা বলেছে তুমি নাকি ঘরে রান্ডি রেখেছ। বউ বললে কি আমি কোন নজর দিই? চি 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 চি, আমার কাছে কেন কেন মিথ্যে বলেছিস? তাহলে চলে। আরে কোথায় যাচ্ছ? তোমাকে দিয়ে কাজ আছে, আমি আর কোনো দু নম্বরের কাজে নেই, সেটা আমি এতক্ষণে বুঝে নিয়েছি। নাও টাকাটা রাখো, বিনিময়ে আমি তোমাকে দিয়ে যে কোনো ভালো কাজ করিয়ে নেব। জানো তো, আমি একবার পকেট থেকে টাকা বের করলে সে টাকার পকেটে নি না। নাও নাও নাও, রাখো, টেক ব্রাদার টেক, আমাকে ভুল বুঝো না। আরে তুমি আমার আপন ভাইয়ের মতো। জঘন্য অপমানের পর এমন সুন্দর ব্যবহার করলে? ভুলে যাস নে, আমি হলাম সেই কাঁচ যার আঘাতে পাথর ভেঙে যায়। অপেক্ষা করার দেখ, কুত্তার বাচ্চাকে আমি কোথায় নিয়ে ঠেকাই? টাকা কার পকেট ছুরি ধরে টাকা এনেছো তুমি? কার সর্বনাশ করেছো? কার সিন্ধু ভেঙেছো? কোন বাড়ির সর্বনাশের জন্য আবার টাকা এনেছো তুমি? টাকা এনেছে, টাকা আনা সংসার চালানো আমার দায়িত্ব, তাই টাকা এনেছে। ওসব কিছু করে আমি টাকা আনিনি। আমি কিভাবে এনেছো? দায়িত্ব পালনের জন্য কোন পথ বেছে নিয়েছো? সব পথে এমন কোনো কাজ তুমি পেতে পারো না যাতে একদিনে 10,000 টাকা রোজগার করতে পারো। কোন পথে পেয়েছি টাকা? রাজ ভাই দিয়েছে। লজ্জা করে না ওই শয়তান থেকে ভাই বলে রাখতে? লজ্জা করে না ওর টাকা ঘরে নিয়ে আসতে? যে গুন্ডা পাঠিয়েছো তোমার স্ত্রীকে তুলে নিয়ে যেতে, সব কিছু তো পারিনি, তাই বুঝি টাকা দিয়ে কিনে নিয়েছে? বিক্রি করে দিয়েছে নিজের ঘরের ইজ্জত, নিজের সম্মান, নিজের স্ত্রীকে? মিনা, খবরদারও কথা মুখে আনবি না। তোর দিকে একবার যে খারাপ চোখে তাকাবে তার দু চোখ আমি উপড়ে ফেলবো। তাহলে কেন নিয়েছি টাকা? তোর বাবাই তো আমাকে বলে গেছে, আমি নাকি সারা জীবন তোর কামাই খেয়ে বেঁচে থাকবো। টাকার জোরেই তোর কথা বলেছে। আরে টাকার দেমাকে তো তোকে তেজ্য করে গেছে, তাই আমিও দেখাতে চাই টাকা রোজগার করা তার জনের জন্য কোনো কঠিন কাজ নয়। কত টাকা কামাই করবে তুমি? 10,000, 20,000, 1,00,000, 10,00,000, 20,00,000? টাকাই যদি আমার চাওয়া হতো, তাহলে বাবার প্রাসাদ ছেড়ে কোটি কোটি টাকা দিপায় মারিয়ে পথে পথে অলিতে গলিতে ঘুরে তোমাকে খুঁজে বের করলাম কেন? টাকাই যদি আমার চাওয়া হতো, তাহলে বাবার দামি গাড়িতে চড়ে টাকার মোড়া বিলাসিতা জীবনে ফিরে গেলাম না কেন? ওই পাপের টাকায় হাঁকি খাওয়াতে চাও? যে পাপের অন্য আমার পেটে আমার গর্ভে সন্তানকে রক্ত চোখাবে, আর এই পাপের রক্ত দিয়ে তোমার সন্তান তোমার মতো হয়ে পৃথিবীতে আসবে। এই তো চাও তুমি? এই তো চাও যে সবাই তাকে তোমার মতো গুন্ডা বদমাশ বলে রাখবে, ঘৃণা করবে, মানুষের অভিশাপ নিয়ে তোমার মতো পথে পথে ঘুরে বেড়াবে? না না মিনা, না, আমার মতো ভাগ্য যেন আমার সন্তানের না হয়। শুধু আমার সন্তান কেন, পৃথিবীতে আর কোনো শিশুই যেন আমার মতো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করে। মিনা, ফুটপাতে ফুটপাতে অন্নের অভাবে, বস্ত্রের অভাবে, ভালোবাসা স্নেহ মমতার অভাবে, শুধুমাত্র পেটের দায়ে ঘুরতে ঘুরতে
ওর বদমাস গুন্ডা হয়ে যাওয়ার কি দুর্ভাগ্যকে যন্ত্রণা আমি তো প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করেছি। আমি আজ থেকে সব পথে রোজগার করবো, মেহনত করবো, মজদুরি করবো। এই লোহা পিটানো হাতুড়ি তোমার হাতে মানায়? এই জন্য কি নিজের হাতে